Assalamu alaikum, welcome back to Sylhet Family Blogs UK. Thank you for watching my channel. First, I have a question about the Hira Gonj Bazar to Cox Bazar. So, I have a question about the Hira Gonj Bazar to Cox Bazar. I very sad. So, first, I have a question about Cox Bazar to Rastagula. I am a group of people. আউশান্দি হিরাগঞ্জ বাজার থেকে কক্সবাজার যাইতে অনেক সময় দরকার তো ওখানে তারা হোটেল হলতে ব্রেক লইয়া 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 যারা আমার ভিডিও কথা বলা এটা 18 গ্রুপ যাত্রা ফেরা তারা দুই গাড়ি গ্রুপ বইরা গছল তাহলে আমারে তারা তো হলে ভিডিও দেরা আর আমারে তারা মিসিং কররা আম্মা তারা মিসিং কররা ইয়ংস্টার হল গছল হঠাৎ করে তারা কক্সবাজার রুয়ানা মাশাআল্লাহ দেখতে পারো ভিডিওটা আসলে খুব নাইস এন্ড ক্লিয়ার আসলে রাইট রিভিউ কক্সবাজারের রাস্তাগুলো খুব সুন্দর তো তারা ফিউল বড় রেস লোন কইরা কইরা আস্তে আস্তে দাদা দেখতে পারো তাহলে এখন ফিউল বড়া ফিউল বড়া এবার ওয়ানা দিবা কক্সবাজারের উদ্দেশ্যে আসলে আমরা এলাকা থেকে অনেক দূর যত পড়ছি হবিগঞ্জ ডিস্ট্রিক্ট So, I'm going to go to the house. It's a time short. So, break the wall for it. I'm going to go to the highway. I'm going to go to the highway. So seaside, the Bishop Mazesta, Borosta seaside, Cox Bazar. I was a good sort of the Hartemon being night, like the Hassilat Lahan night. The rest of the town nice and clear. Inshallah, Agamita, I'm not the Shogolo, group player. I have a lot of people who are in the world. আসলে শুটকি বাজারটা দেখতে পারা খুব নাইস এন্ড ক্লিন বাংলা হতে দেখতে পারা তো এনজয় হবে শুটকি বাজার কিছু ব্যস্ত লয়ে লয়ে তারা জালা আগে কইছি রাস্তাটা লম্বা মানে অনেক লম্বা ফল আসলে কক্সবাজারের সিসাইডের যে দোকানপাট দেখতে আমার খুব ভালো লাগছে সুন্দর আর যে এত মানুষ দেখা গেছে আসলে সিজনে কম নর্মালি ফুল থাকে তবু আসলে অনেক মানুষ সুটকিগুলো তারা কি ডিজাইন করে রাখা হয়েছে উপরে রাখা হয়েছে তলে দিয়ে রাখা হয়েছে রাস্তাঘাটটা দেখতে পারা নাইস অ্যান্ড ক্লিন আর বিল্ডিংয়ের ডিজাইনও দেখতে পারা Total Cox Bazar get breakly aggressive seaside. Seaside the Bazar de Tafara, Mohilo Polbesi, Furustaki Mohilo Besi. I shall try to enjoy her Fanita Kotuntiga because I remember Fanita Lamiza. I shall do Kalfato as a Tafara de Hanga. I shall do Kalfato.
ক্ষতি আসলে দোকান বেতন যা ক্ষতি আছে ও পাতিদা তাই ভিডিও হতা তাকে ভেরি মাছ আসি পাতিদা এত সুন্দর ভিডিও করার লাগে আর সাসারা দেখা সাসা তো আইতা পারতাম না ইনশাল্লাহ নেক্সট টাইম সকলে যাইব আসলে রাত্রের ভিউটাও দেখতে পারা অত সুন্দর লাইটিং করিয়া তারা তো আসলে আর মানুষের ভিড়টাও দেখতে পারা আরও ভিড় হইব তারা গোলাঘাটের খবরা এনজয় হবা আসলে জায়গাটাও সেফ আছে এগুলো সিকিউরিটি আছে অল্পই আছে মানে কোনো দাঙ্গা ফাসাদ নাই এখন তারা খালি টাইম হয়েছে কিছুটা খাইবা খাবার ফ্রি এবার গোলাঘাটে করবা আসলে কক্সবাজারে খানিটা দেখে এটা কীরকম আসলে দেখতে তো লাগে খুব মজাদার অভিবার তারা বাক টু সি সাইড সকলে এনজয় করা লক্ষের লাল মালও আছে সব জায়গার মানুষও দেখতে পারা ভিড় এনো কোনো ঝামেলা নাই আসলে পানিটা একেবারে বড় বন্ধ হয় আমারও ভাগ্যবালা আপনারা ভাই বোন সকলে কক্সবাজারে কিছুটা ভিউ আপনারা দেখাইতে পারা আমি তো নিজেই গেছি না হয়ে আপনারা কিছুটা দেখোকা আর উৎসাহী হোকা দেশে গেলে অবশ্য কক্সবাজার ঘুরে আইবা খুব সুন্দর এক জায়গা সাইডে যে হোটেল হল আছে নাইস অ্যান্ড ক্লিন আমার বন্ধুরও একটা হোটেল আছে যা দরকার হইবা কমেন্ট বক্স আমি ডিটেলস দেবো এগুলো থাকতে পারবা কিছু ডিসকাউন্টও পাইবা আসলে কিছু গুড সাইডও আছে বাদ সাইডও আছে হোটেলও আপনার সস্তাও পাইবা দামিও পাইবা যে মেডিকেল চাই না মেডিকেল পাইবা ভিউটা আসলে খুব সুন্দর গুড়াগাড়ির দোকানও দোকান ফাটও দেখা সি সাইডও দেখা সকলে দেখা এর মাঝে মাঝে খালিও ডিজাইন দেখতে পাবে আসলে খুব সুন্দরই লাগে দিওয়ালিটা খুবই আলাদা লাইটিং করে খুব সুন্দর সুন্দর হয়ে যায় সালা দোকান খুবই সুন্দর ইচ্ছা করে আমার নিজে যাওয়ার গাড়ি নিয়ে ঘোড়া গাড়ি হতে পারা তেমন রাস্তাঘাটও গাড়ি ঘোড়ার বেশি ভিড় নাই আসলে কক্সবাজার গেলে আপনার কমপক্ষে তিন থেকে চার দিনের দরকার একদিন যাইকে যাইতে একদিন নাইতে তোমার যখন দুই দিন থাকলা এনজয় করলা একদিন লাগে দুই দিনই লাগে এখনই লাভ নেই যাইবা ঠায় দিয়া আর তো দেখবার কোনো সুযোগও পাইতা নাই মাঝখানে দুই দিন গাছ লাগে গাছ লাগলে কিন্তু আপনারা দেখতে পারবেন চতুর্দিকে বুইরা আমরা এলাকা থেকে তো গেলে আরও মানে লম্বা রাস্তা সমুদ্রের সাইডে দিয়ে দোকানপাট আসলে এটা হয়তো আমার সাধারণ সব ধরনের বাচ্চিন্ত খেলার দোকানও আছে আর হোটেল অকল দেখতে পারো অন দ্য লেফট চারতলা পাঁচতলা সাততলা হোটেলও আছে ফাইভ স্টার ফোর স্টার এই বাগান হল গোলাঘাটে হোটা বাগনান বাচ্চাদের সকলে আছে যেন তারা একটু গোলাঘাটে হোটা এনজয় করা গোলাঘাটে হোটা তারা টায়ার্ড হয়ে যায় এখন দেখা যায় কিছু খানাও খাইবা আসলে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবা কক্সবাজারটা ঘুরে আইবা যে চতুর্দিকে কক্সবাজারের যে ভিউটাও আপনারা উপভোগ করবা বাল্লু সাইড
খুব সুন্দর জায়গা। এখন তো আসলে গরমের সময়, বাংলাদেশ এখন গরম। এটা ভিডিওটা বানাইছে এপ্রিল 16 2024 লেটেস্ট ভিডিও। আসলে আমার পাচ্ছেন তো দেখে তারা ভিডিওটা দেখে আসলে তারা খুব অফসাইড, তারাও যাইতা বর্তমান দেশটা থাকতে লইয়া গেছি না আমি, কারণ বাজারটা তোমার ভালো আসিল না, ঠান্ডার সিজন আসিল। ইনশাল্লাহ আগামীতে পাচ্ছেন তো হয়েছি, নেক্সট টাইম গেলে আমরা সকলে যাইমু, আটলিস্ট 1 week কোনো থাকবো, তাকে আর সহজে দেখা হইব। সো ঠান্ডার সময় গেলে গিয়ে এখন এনজয় করতে পারতাম না, মেঘ বাদিল লেগে বাড়াইতে পারতাম না। এখন সিজনটা মোটামুটি বালা গরম সি সাইডের সময়ও, আর ঠান্ডার সময় গেলে তো বুঝরা এটা একটু ডেঞ্জার সাইডও থাকে, কোন সময় গলি জলটা ঠিক পাওয়া যায় না। আর কত সুন্দর করে তার দোকানপাটটা গুছাই রাখছই, দেখতে লাগে আসলে খুব সুন্দর একটা জায়গা। ভিডিওটা দেখবা যারা কক্সবাজার গেছেন না, আসলে একবারও দেখবা এত সুন্দর হোটেলের ভিউটাও দেখা ফলে ভালো ভাই, গেট লাগাই কত দিকে লাইটিং। আর এটা তো এটা তো আপনার নিজেই জানতে এই জিনিসটা কেতা ভিউটা দেখতে পারে, হোটেল নাইস অ্যান্ড ক্লিন। যাতে তারা সুস্থভাবে বাথরু তারা জায়গা দিতে পারেন, দোয়া রইল সকলে লাগে। বাকি আল্লাহ হাফিজ, সকলে এনজয় করো, সকলে লাগে দোয়া রইল। আর ভিডিও দেখে খুবই ভালো লাগলো, মাশাআল্লাহ এনজয় করা, ভালো থাকা, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।